সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজ 20 জুন, রোজ মঙ্গলবার। আমরা এই আমি এই মুহূর্তে উপস্থিত আছি বিরল উপজেলাধীন টেগুড়া গ্রামে। আপনারা জানেন দর্শক, এই গ্রাম সম্বন্ধে অনেকে জেনেছেন, প্রচুর পরিমাণে গরু পাওয়া যায় এই গ্রামে। আমি আজকে এখন উপস্থিত আছি এনামুল ভাইয়ের বাসায়। এনামুল ভাই এখানে 8টি স্বল্প দামের সস্তা দামের কুরবানির উপযুক্ত ষাঁড় গরুর প্যাকেজ দেখেছেন। এই প্যাকেজে রয়েছে মোট 8টি। দাম কেমন, ওজন কেমন, সব বিস্তারিত আমরা এনামুল ভাইয়ের মুখ থেকেই শুনি। তো দেখুন, চলুন দর্শক আমরা কথা বলি। এনামুল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কী অবস্থা? এর আগের প্যাকেজ তো মনে হয় গেছে নাকি? হ্যাঁ, বিক্রি হয়েছে ভাই। ওটা বিক্রি হয়ে গেছে না? তো আজকে তো দিলেন 8টা। 8টা দিলাম। 8টা, এগুলো সব তো দাঁতের কি না? সব দাঁত, কোনোটাই অদাঁত নেই? না, সব দাঁতের, দুই দাঁত করে। আচ্ছা, আমরা একটা একটা করে দেখবো এবং এগুলোর ওজন সম্বন্ধে একটু জানবো, আনুমানিক একটা ধারণা নিব এনামুল ভাইয়ের কাছ থেকে। তো আমরা এক নম্বরটাতে আসি। দর্শক দেখুন, এটা এক নম্বর, অনেক আকর্ষণীয় সার, অনেক আকর্ষণীয়। এটাকে দেশাল কালার বলে, দেশি, স্বল্প দামের, দামও কিন্তু সস্তা হবে। দর্শক, আমি আগেই বলে রাখছি, এটার দামটা কিন্তু সস্তা হবে। এটা এক নম্বর, আপনারা মার্কিং করে রাখবেন প্রত্যেকটি গরু। দর্শক, নেওয়ার সময় কিন্তু মিলিয়ে নেবেন। তো এটার ওজন কেমন হবে ভাই? দুমন আসবে না? 80 কেজি? 80 কি প্লাস হবে? 80 কেজি প্লাস। আচ্ছা, দুই নম্বর, দুই নম্বরটা কালো কুচকুচে, একদম অনেক সুন্দর, একদম দাড়িটা বেশ লম্বা, শিং মাথাও বেশ ভালো, বয়স দুই দাঁত। এটার ওজন কি? এটা 85 কেজি। এটা 85 কেজি, মানে কতগুলো করে বেশি হবে, কতগুলো কম হবে, তো এবারে আছে 80 কেজি। এবারে 80 কেজি করে পাবে, এবারে দুই মন পাবে, কোনো ভুল নেই? না, দুই মন পাবে, দুই মন করে পাবে। দর্শক, এটা দুই নম্বর। তিন নম্বরটাতে যাই, আমরা গরুগুলো একটু ভালো করে দেখাই আপনাদেরকে। সব দাঁতাল, সব দাঁতাল। এই যে দেখুন গরু, অনেক আকর্ষণীয় সার এই পাশ থেকে দেখলাম, আপনারা এই পাশ থেকেও দেখেন। তিন নম্বর, তিন নম্বর। আমরা চারে আসি, এটা চার, অনেক আকর্ষণীয় সার। তো দর্শক, আমি যেটুকু দেখলাম, দেখছি, আপনাদের জানাই যে এনামুল ভাই যে ওজনটি বললো, আমার কাছে মনে হচ্ছে ওজনটি একদম পারফেক্ট ওজন বলেছেন। এভারেজ কিন্তু 80 কেজি প্লাস মাইনাস 2 কেজি, তবে 2+2 কেজি হইতে পারে, প্লাসই হবে, প্লাসের নিচে আসবে না, 80-র নিচে আসবে না। এটা পাঁচ নম্বর, এটা পাঁচ নম্বর। দেখুন, অনেক আকর্ষণীয় গরু, কিন্তু আপনারা গরুগুলি নেওয়ার সময় কিন্তু মার্কিং করে রাখবেন। দর্শক, নেওয়ার সময় কিন্তু দেখে শুনে নেবেন। এটা পাঁচ, আমরা ছয় নম্বরে আসি। এইটা ছয়, এটা ছয়। দেখুন দর্শক, এটা কম হবে, এটা একটু ওজন, এই গোটা প্যাকেজটার মধ্যে এটা একটু কম ওজন, এটা মেকআপ হয়ে যাবে আর কি। এবারে দুই মন, এটা ছয়। এবং সাত নম্বরটা তো অনেক সুন্দর ভাই, রং এবং স্বাস্থ্য সব দিক দিয়ে কিন্তু বেশ ভালো। এটা বর্তমান বাজারে কত বিক্রি আছে? এটা বাজারে বিক্রি আছে 60-62। 60-62। দর্শক দেখুন, সাত নম্বর এবং আট নম্বরটা আরও মোটা তাজা। দেখুন দর্শক, বেশ মোটা তাজা। এটা তো ভাই 90 কেজি কাছাকাছি আছে, বয়সও দুই দাঁত, সব দুই দাঁত, সব দুই দাঁত। দর্শক দেখুন, তো আমরা গরুগুলো দেখলাম, এই যে আট নম্বর, সাত নম্বর, ছয়, কালো পাঁচ, এই লালটা চার, এই লালও চার, তিন, এবং কালোটা হচ্ছে দুই, এবং এক নম্বরটা একদম দেশাল কালার, যেটাকে বলি আমরা এক নম্বর। তো এরা হলো প্রতিনিয়ত তো প্যাকেজ দিচ্ছেন, বাজারের অবস্থা কেমন এখন, বাজার কেমন চলছে? বাজার এখন একটু বাড়তি। আচ্ছা, বাজার তো বাড়তির মুখে, বাড়তির মুখে এখন চাঁদ উঠেছে না, এখন বাজার বাড়তি। আচ্ছা, এই প্যাকেজটার পিস কত করে রাখছেন গরুর দাম? 58,500। 58,500। দর্শক দেখুন, আটটি আকর্ষণীয়, একদম সস্তা দাম, 58,500। আচ্ছা, এইগুলো যদি আমরা হাটে নিই, হাটে নিলে আপনার এভারেজ কেমন বিক্রি হবে?
একটাই শুধু কম দামের গরু আছে দর্শক, আমি আবারও বলে দিলাম, এনাম ভাই যেটা বলেছে সেটাই ঠিক। আর দাম দেখলেন 58,500, আপনারা মাংস পাবেন সেট বাদ দিয়ে। এভারেজ 80 কেজি। কি ভাই সামনে আসেন, 80 কেজি করে পাবে তো? 80 কেজি, 80 কেজি পাবে দর্শক। তো এনাম ভাই, বাজার তো চড়া বলতেছেন, তো আপনি এত সস্তায় কেউ কীভাবে দিলেন? আমি সস্তায় কিনছিলাম। এগুলো কি আগের কিনা ছিল আপনার? না আগের না, ইদানিং ইদানিং কিনছেন, মানে মানে আস্তে 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 করে কিনছেন। এগুলো কি সব গ্রাম থেকে সংগ্রহ করেন না কিছু হাট থেকেও? গ্রাম থেকে, হাট থেকে, গ্রাম হাট মিলাই দিচ্ছেন, মানে এককভাবে তো গ্রামে এখন দামটা একটু বেশি আমি আমার জানা মতে। তো এই যে এখন হাটে আসছে না লোকজন, এখন বেশিরভাগই প্যাকেজের উপর ঝুঁকছে, এটার কারণটা কি? এখন প্যাকেজ যারা নিচ্ছে ওরা বাজারে যাচ্ছে, বাজারের সে দেখা পাচ্ছে যে প্যাকেজে ভালো, প্যাকেজের দাম কম পাচ্ছে, আর বাজারের দাম ঘুরে ঘুরে দেখাচ্ছে বেশি দাম, আবার খরচা একটা করে খরচ আছে। হাসিল আছে, হাসিল এখন এখন 1,000 টাকা নিচ্ছে আমি শুনলাম, 1,500 টাকা হাসিল, 1,500 টাকা হাসিল, তারপর গুড়া আনানি ভাড়া লাগতেছে, এই একটা করে হাটে কিনলে 1,000 টাকা খরচ করতেছে, মানে একটা করে হাটে কিনতে গেলে বেশি 1,000 দিতেই হবে, যার জন্য প্যাকেজের চাহিদাটা এখন বাড়ে গেছে। দর্শক শুনলেন যে প্যাকেজের চাহিদাটা কেন দিনে দিনে বাড়ছে, সেটাও আমি এনাউল ভাইয়ের কাছ থেকে জেনে নিলাম। আর টোটাল দাম আসতেছে কত? 4,68,000, 4,68,000 দর্শক, 58,500 আটটি ষাঁড় গরু, 4,68,000 টাকা মোট দাম আসলো। আপনারা যারা এই প্যাকেজটি পছন্দ করবেন দ্রুত এনামুল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন, এনামুল ভাইয়ের নাম্বার আমি দিয়ে দিব, সেই সঙ্গে কিন্তু স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আপনারা স্ক্রিনের নাম্বার দিয়ে যোগাযোগ করবেন। যারা যাদের পছন্দ হবে চেষ্টা করবেন অ্যাডভান্স বায়না দিয়ে দেওয়ার, আর যদি চেষ্টা করবেন এসে নিয়ে যাবার, যদি কোনো কারণে আসতে না পারেন সেক্ষেত্রে এনাম ভাই পাঠানোর কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ, টাকা লাগাইলে পাঠিয়ে দেওয়া যাবে, টাকা লাগাইলে পাঠিয়ে দেওয়া যাবে, এটারও কিন্তু ফ্যাসিলিটি রেখেছেন রেখেছেন দর্শক। তো আমরা এনাম ভাইয়ের নাম্বার দিয়ে দিচ্ছি, এনাম ভাই আপনার নাম্বারটা? 01 7 01 7 22 2 6 5 9 2 8 0 2 8 0। দর্শক এই নম্বরে ফোন করে চলে আসবেন, কিংবা এই নম্বরে ফোন করে কনফার্ম করে নেবেন আপনাদের এই স্বল্প দামের প্যাকেজটি। আমরা বিদায় নিব দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, আসসালামু আলাইকুম।